যেখানে দেখা গেছে কার্তিক আর কিয়ারার নতুন মুভি সত্য প্রেমিকি শুরু করা যাক, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, চলুন। তো মুভিটি একটি রোমান্টিক ড্রামা মুভি হয়ে যাচ্ছে, যেখানে নায়ক একজন বেকার, তার স্বপ্ন একটি সুন্দরী মেয়েকে ধুমধাম করে বিয়ে করে সবাইকে তাক লাগিয়ে দেবে। বাট তার স্বপ্নগুলো সত্য করতে একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো তিনি বেকার। তার এই স্বপ্ন পূরণে বাধার সৃষ্টি করে তার বেকারত্ব। মেরে কো দেখে আচ্ছা লাগতা কি মে সিঙ্গেল হো সকতি হু। বয়ফ্রেন্ড কা নাম কিয়া হ্যায়? তপন। তুম দোনো কি শাদি কা হ্যাশট্যাগ নি বানতা? তারপরও তার ড্রিম গার্ল পেয়ে যায়, অর্থাৎ কথার সাথে দেখা হয়ে যায় আমাদের শত্রু। আর কি বলবো, নায়িকাকে ইমপ্রেস করার জন্য নায়ক লেগে পড়ে থাকে, বাট আমাদের নায়িকার অলরেডি বয়ফ্রেন্ড থাকে, যার জন্য নায়িকা কোনোভাবে ইমপ্রেস হয় না। আর তেরা নাম কিয়া হ্যায়? সত্যপ্রেম। ইয়ে বানা না হ্যাশট্যাগ, সত্যপ্রেম কি কথা। সো এক সময় নায়িকার সাথে তার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয় এবং সে অনেকটা ডিপ্রেশনে চলে যায় এবং আত্মহত্যা করারও চেষ্টা করে, যেখানে আমাদের নায়ক মিন্স সত্যু তাকে বাঁচিয়ে তার ফ্যামিলি মেম্বারের সাথে একটা পরিচিতি লাভ করে এবং ফ্যামিলি মেম্বাররা তাকে অনেক অনেক পছন্দ করে এবং এক সময় দেখা গিয়েছে ফ্যামিলি ডিসিশনে বিয়ে দেয়। বিলকুল সোচতে নেই হো না? এখানে টুইস্টটা এটাই যে নায়িকার কোন রকমের পছন্দ ছিল না, তাকে এক প্রকার জোর প্রুফ দেওয়া হয়। নায়কের ড্রিম তো পূরণ হলো, বাট তার যে ভালোবাসা, দুজনের ভিতরে যে একটা বন্ডিং, সেই বন্ডিংটা ক্রিয়েট হয় না। বন্ডিংটা ক্রিয়েট করার জন্য মুভিটি আপনাকে ঘালিয়ে দেখতে হবে। সো ভিউয়ার্স, এক স্টোরি সম্পর্কে বললাম, এখন একটু বলা যায় এই অ্যাক্টিংটা নিয়ে। সিরিয়াস বয়ফ্রেন্ড হ্যায় ইয়া এসে খাই পিনে মজা? কি আগার এসে খাই পিনে মজা হ্যায় তো মাই ওয়েট করনে কে লিয়ে রেডি হুঁ। এবং দুজনের কম্বাইন যখন হয়, দুজনের যখন কেমিস্ট্রি দেখা যায়, সেটা অনেকটা বেটার হয়েছে। এই মুভিটি পুরোটাই ফ্যামিলি মেম্বারদের টার্গেট করে বানানো হয়েছে। সো ভিউয়ার্স, আপনারা ফ্যামিলি মেম্বারদের সাথে গিয়ে মুভিটি দেখতে পারবেন। আজ এক সিক্রেট বতাও, পতা নেই আপ বিলিভ করেঙ্গে ইয়া নেই, মে ভার্জিন হুঁ। মেনে সোচা নেই বাইডি কে লিয়ে আপনে আপকো সেভ করকে রাখতা হুঁ। এই মুভির মিউজিক অন্য রকমের মাত্রা বাড়িয়ে দেয়। এই মুভিটির মিউজিক হলো প্রাণ। যখন আপনি মুভিটি দেখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন মিউজিকটা কতটা ইম্পর্টেন্ট ছিল। এই মুভিটি ডাইরেক্ট করেছেন সমীর বিদ্বান, যিনি বলিউডে অনেক দিন পরে এরকম একটা রোমান্টিক মুভি দেখা গেল, যেটা উপহার দেওয়ার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এরকম মুভি আরো ফিউচারেও তিনি আমাদের উপহার দিবেন এবং বলিউডকে বাঁচানোর চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং আপনার মুভিটি যদি না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে হলে দেখবেন, যদি দেখে থাকেন অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আপনার মন্তব্য। পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।